এটা তোমার জন্য এনেছি আমি এটা পছন্দ করেছি আর বিবাদে দিও তুই মেলায় বিবাদিদিকে কোথায় পেলি বিবাদিদির দোকানে দোকান ছিল বিবাদিদিদের দোকানে একটা সাহেব পুলিশ এসে জিনিসগুলোকে খারাপ বলছিল কিন্তু মেস্তাদা সাহস করে বলেছে যে এই জিনিস আপনাদের বিক্রি করা যাবে না তুমি আবার সাহেবদের মুখে মুখে কথা বলেছো শরৎ সুতো ছাড়ো সুভাষ সুতো ছাড়ো নইলে ঘুরিয়ে মানে ভোগ কাটা হয়ে যাবে অনুমতি দিন আমরা কি এইভাবে চুপচাপ বসে থাকবো এগোতে পারছি কোথায় আটকে রেখেছি সুবি তুই কোথায় কোথায় চলে গেলি মেজদাদাকে ছেড়ে যে ছেলেটাকে ওরা লাঠি দিয়ে মারছিল সেই ছেলেটার জন্য কিছু করতে পারলাম না বলে এত বড় শাস্তি দিলি তোর মেজদাদাকে মেজ খোকা সত্যি করে বলো না বাবা আমার সুবি কোথায় কি করে তুমি ওকে হারিয়ে ফেললে সুবি যে আমার হাত ছেড়ে দৌড়লো আমি আর ওকে ধরতে পারিনি মা শরৎ তুই সুবিকে নিয়ে ওখানে গিয়েছিলিস কেন কেন গিয়েছিলিস ওখানে প্রবীণ দিদিকে দুধটা খাইয়ে দাও যাবেন বাবু আগে আগে সুবিকে খুঁজে বার করতে হবে বাকি কথা পরে হবে না হয় কিন্তু এখন ছেলেটাকে খুঁজে পাওয়া দরকার বাবা জ্যাঠামশাই বলছিলেন একবার আপনি সরাসরি থানায় যান হ্যাঁ বাবা ওনারা আপনার পরিচয় পেলে নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা করবেন থানায় যে যাবো সতীশ ওখানে তো জিজ্ঞেস করবে যে সুভাষ আর শরৎ কেন অরবিন্দবাবুকে কোর্টে নিয়ে যাওয়ার সময় ওখানে গিয়েছিল কি উত্তর দেবো আমি সতীশ বলুক তোমার মেজ ভাই বাবা আমরা ঠিক খুঁজে পাবো সুবিকে আপনি একবার নিয়ে দেখুন না আপনি একবার থানায় যান গিয়ে দেখুন উকিল মানুষ বুদ্ধি করে কিছু না হয় একটা বলে দেবেন প্রভা আমি মাথা ঠিক রাখতে পারছি না ছেলেরা বড় হয়ে বাপের চিন্তা কমায় আর এখানে তো ঠিক উল্টোটা হচ্ছে যার উপর সব থেকে বেশি আশা করেছিলাম ভরসা করেছিলাম সেই শরৎ আমার সমস্ত আশা ভরসা সব চূর্ণ করে দিল শরৎ শরৎ সেজ খোকা তুমি একবার গিয়ে দেখো শরৎ কোথায় গেল আমি জানি ও খুব জেদি সুবিকে না নিয়ে ফেরা অবধি ও আসবে না এখানে হ্যাঁ মা মেজো দাদা মেজো দাদা বাবা আপনি কোথায় যাচ্ছেন থানাতে গিয়ে খোঁজ নিই একবার আমিও আপনার সঙ্গে যাব বাবা চলুন কোথায় গেল প্রমি আমার ছেলেটা কোথায় গেল কি করছে জানি না মাকে মাকে বেশিক্ষণ না দেখে সুবিধা থাকতে পারে না কোথায় গেল আমার
আমার ছেলেটাকে ফিরিয়ে দাও ঠাকুর। তোকে অনেক বড় দায়িত্ব নিতে হবে যে সকলকে রক্ষা করার দায়িত্ব। এত কাজ আমি সত্যি করতে পারবো? শ্রদ্ধেয় স্বামী বিবেকানন্দ কি বলতেন জানিস? ওঠো, জাগো, এগিয়ে চলো, লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত থেমো না। কি ঘর গুছিয়েছে একটু আমায় দেখতে হবে না? বড় বৌদি যদি তার ভাইয়ের থাকার ব্যবস্থা ঠিকঠাক হয়েছে কিনা সেটা দেখে নিতে চায়, তাতে তোমার আপত্তির কি আছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। আর যে চেয়ে পড়ে নিজের ঘাড়েই কেন দায়িত্বটা নিচ্ছ বারবার? আপনার সঙ্গে কিন্তু আমার একটা আলোচনা আছে, আলাদা করে আপনার সঙ্গে আমাকে একটু বসতে হবে। মথুরবাবু, বড় জ্যাঠাইমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। একদিকে মায়ের জ্ঞান ফিরছে না, অন্যদিকে বড় মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোন দিকটা আগে সামাল দেবো আমরা? আমাদের আগেই বোঝা উচিত ছিল অবশ্যই চলে যাওয়াটা, মা বড় মা দুজনের পক্ষে মেনে নেওয়াটা কঠিন। বড় মাকে আমাদের খুঁজে বের করতেই হবে। ভাই মাধব, মাধব সব বাইক লেটেল সবাইকে জড়ো করো, এক্ষুনি এক্ষুনি। মনে হলো যেন শ্যামার গলা পেলাম, আমাকে ডাকছে। যেভাবে হোক আমাকে শ্যামার কাছে যেতেই হবে। বেনি, আমি যে বড়বিমাকে কথা দিয়েছি, তোকে ছাড়া আমি মন্দিরে কিছুতেই প্রবেশ করব না। তুই আর আমি যে হরিহর আত্মা বেনি, শুনছো শুনছো, তোমরা আমার মতো এক ছোট সন্ন্যাসীকে এই পথ দিয়ে যেতে দেখেছো? তোমার মতন কাউকে তো দেখিনি। এখানেই থাকিস মা, সে আসবে। আচ্ছা, তুমি একটু আমাদেরকে খুলে বলবে অফিসে ঠিক কি হয়েছে? তবে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেছে, আমাকে ফাঁসানোর জন্যই এই পুরো ঘটনাটা সাজানো হয়েছিল। এবং সেটা কে সাজিয়েছে সেটাও আমি জানি। রোহিণী, আমার কিন্তু মনে হয় এখন এই বিয়ে উপলক্ষে তোমার ওখানেই যাওয়া উচিত। আমি যাব, আমি ওই গণ্ডগ্রামে যাব। তুমি কি বলছো? সবই ঠিক আছে, কিন্তু আমার মন বলছে জানো তো, এই বিয়েতে ঝামেলা হবে। শবনম, ঝামেলাকে বুঝে নেওয়ার ক্ষমতা আমি রাখি। ওই যে কোড়াল ছায়া, ওর জন্যই তোমার জীবনে এত সর্বনাশ হয়েছে। আমার মা আর গুরুদেব যা বলবেন শুনবো, কিন্তু তোমার কথা কখনো না। তুমি এখান থেকে না গেলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। যেদিন যেদিন ছুটি থাকবে তুমি আমাকে মায়ের কাছে যেতে দেবে তো? দেখো ভেলকি, সেটা তো সম্ভব না। আমি যখন মনে করব তখন আমি তোকে নিজে মায়ের কাছে নিয়ে যাব। মোহিনী সরকার তো এই বাড়িতে থাকে না। আমি যদি লুকিয়ে মাকে ওষুধটা দিয়ে আসি, কেউ তো বুঝতেও পারবে না। মথুরবাবু, বড় জ্যাঠাইমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। একদিকে মায়ের জ্ঞান ফিরছে না, অন্যদিকে বড় মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোন দিকটা আগে সামাল দেবো আমরা? আমাদের আগেই বোঝা উচিত ছিল অবশ্যই চলে যাওয়াটা, মা বড় মা দুজনের পক্ষে মেনে নেওয়াটা কঠিন। বড় মাকে আমাদের খুঁজে বের করতেই হবে। ভাই মাধব, মাধব সব বাইক লেটেল সবাইকে জড়ো করো, এক্ষুনি এক্ষুনি। বেনি, আমি যে বড়বি মাকে কথা দিয়েছি, তোকে ছাড়া আমি মন্দিরে কিছুতেই প্রবেশ করব না। তুই আর আমি যে হরিহর আত্মা বেনি, শুনছো শুনছো, তোমরা আমার মতো এক ছোট সন্ন্যাসীকে এই পথ দিয়ে যেতে দেখেছো? তোমার মতন কাউকে তো দেখিনি। এখানেই থাকিস মা, সে আসবে। তোকে অনেক বড় দায়িত্ব নিতে হবে যে সকলকে রক্ষা করার
দায়িত্ব। এত কাজ আমি সত্যি করতে পারবো? শ্রদ্ধেয় স্বামী বিবেকানন্দ কি বলতেন জানিস? ওঠো, জাগো, এগিয়ে চলো, লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত থেমো না।